প্রাথমিকে দুই বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ফলে শিশুকে চার বছর বয়সী স্কুলে ভর্তি করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন এতে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে না, তবে বই ভিত্তিক পাঠ পদ্ধতির পরিবর্তে উপকরণ ভিত্তিক পদ্ধতি চালু করতে হবে। এক্ষেত্রে মনোবিজ্ঞান বিষয়ে পড়ুয়াদের শিক্ষকতায় নিয়োগ দেওয়ার পরামর্শ তাদের। জুবেরাল মাহমুদের প্রতিবেদন। জাতীয় শিক্ষানীতি উপেক্ষা করে পঞ্চম শ্রেণীতে পাবলিক পরীক্ষা নেওয়ার কারণে অনেক আগেই প্রাথমিকের শিক্ষার্থীরা হয়েছে কোচিংমুখী। অসুস্থ প্রতিযোগিতার এই সময়ে ভালো ফলের আশায় সচেতন বাবা মায়েরা তাই কম বয়সেই সন্তানকে দিচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলে। যে বয়সে একটি শিশু খেলাধুলায় মেতে থাকবে, নেবে পরিবার ও পরিবেশ থেকে শিক্ষা, ঠিক সেই বয়সে শিশুকে টানতে হচ্ছে বইয়ের বোঝা। এতে শিশুর স্বাভাবিক বিকাশ সরাসরি বাধাগ্রস্ত হলেও চাহিদার কারণে দেশ জুড়ে গড়ে উঠেছে হাজারো কিন্ডারগার্টেন। শিশুরা যেন কিন্ডারগার্টেন মুখে না হয়, এ কারণে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়েই দুই বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আমাদের কিছু আবাসন সংকট আছে, যেগুলো আমরা কমপ্লিট করতে পারলেই, মানে বিল্ডিংগুলো বা রুমগুলো আমরা করতে পারলে আমরা চার বছর থেকে ওখানে আমরাও ওই ওই প্রাক প্রাথমিক দুই বছর করতে চাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন প্রাক প্রাথমিকে বই ভিত্তিক পড়াশোনার পরিবর্তে উপকরণ ভিত্তিক পড়াশোনা করাতে হবে, তবে এক্ষেত্রে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি ক্লাস না রাখার পরামর্শও তাদের। এটা শিশুর বিকাশের ক্ষেত্রে বাধাগ্রস্ত তো করবেই না, বরং সহায়ক হবে। প্রত্যেককে বুঝতে হবে যে এটা কিন্তু তথাকথিতভাবে শিক্ষা গ্রহণের সময় না, তাদেরকে প্রাথমিকের জন্য প্রস্তুত করার সময়। এখানে যদি লেখাপড়ার চাপ দিয়ে দেই, বই পুস্তক দরিয়ে দেই তাদের হাতে, তাদেরকে যদি খেলাধুলা ইত্যাদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এটা উচিত হবে না। বাংলাদেশের পাঁচটা ইউনিভার্সিটিতে সাইকোলজির ছাত্র আছে, যদি এই ধরনের ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় একমাত্র তখনই উদ্দেশ্য সাধিত হবে। 2013 সালে এক বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা চালু করে সরকার। পাঁচ বছরের সফলতার পর এবার এই শিক্ষার মেয়াদ দুই বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুবাইরুল মাহমুদ, নিউজ 24, ঢাকা।